ইচ্ছাকৃতভাবে বিমান চলাচলে বিঘ্ন সৃষ্টি করলে এবং তাতে যাত্রীদের জীবন ঝুঁকির মধ্যে পড়লে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে বেসামরিক বিমান চলাচল আইন দু হাজার সতেরোর খসা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয় মৃত্যুদণ্ডের পাশাপাশি পাঁচ কোটি টাকা জরিমানার বিধানও রাখা হয়েছে প্রস্তাবিত আইনে গত সাতাশ নভেম্বর হাঙ্গেরি যাওয়ার পথে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে তুর্কমেনিস্তানে জরুরি অবতরণ করে বিমানটি ওই ঘটনার পর বিমানে ইচ্ছাকৃত নাশকতায় কঠোর শাস্তির বিষয়টি আলোচনায় আসে